আজকে আমি আর সোহম চলে এসেছি সঙ্গীত বাংলায় পিয়ারে নিয়ে আড্ডা দিতে। আমি তোর সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার রং মশাল। প্রথমেই সোহমকে বলবো যে তুমি ধরো কোনো একটা ফিল্মি ক্যারেক্টার করলে, ধরো ছোট বউতে যদি বড় বউয়ের সামনে এখন চলে যাও কি করবে? প্রায় দেখা হচ্ছে একদমই তাই, এবং এখনো ওই মানুষটা মানে এতটা স্টেবল, এতটা মানে একই রয়েছেন, কোনো রকম চেঞ্জেস নেই। সেই মানুষটাকে এত বছর বাদে যখন ধরো দেখা হয় তখন সত্যি আমি, আর বিশেষ করে যখন আন্টি বলেন, নস্টালজিক তো হয়ে পড়ি পড়ি, এবং বেশ ভালো লাগে যে তখন একদম এই মানুষগুলো কোলে কোলে ছিলাম, তো আজকে তার পাশে দাঁড়িয়ে একটা অন্য সৌভাগ্য। আচ্ছা এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, যখন ছোট বউ প্রসঙ্গ এলো, তাহলে তোমার সাথে যদি আমার মানে অ্যাজ এ মাস্টার বিট্টু যদি দেখা হতো কি বলতে? আমি বলতাম, ও দিদু দিদু একটু হালি যাও না, চেটে চেটে খাবো। সত্যি কথা বলতে গেলে আমি যখন ছোট বউ বারবার দেখেছি, কিন্তু বিট্টুর জন্য ওই ছোট্ট বিট্টুকে ধরে আদর করতে খুব ইচ্ছা, সত্যি বলছি। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, তাই চেটে চেটে খাওয়ার জিনিসগুলো বদলে গেছে। যাই হোক, তোর ছবি আঁকবো সব কাজ ফেলে, কল্পনা সাত রঙা প্যাস্টেলে। এবার আমি তোমায় জিজ্ঞেস করব, যদি তুমি হঠাৎ করে প্রেম আমারের রবির সামনে চলে যাও, তুমি কি বলবে, কি ফিল হবে তোমার? এখন যদি রবির কাছে গিয়ে পৌঁছাই, বলো ভাই সময় তো বললে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো পিয়ারেতেও তোমার নাম রবি, পিয়ারেতেও রবি হয়েছে, এক্স্যাক্টলি তাই। প্রেম আমারের রবির সাথে কি পিয়ারের রবির কোনো মিল আছে? না একদমই না, মিল না, দুটোই আলাদা। কিন্তু হয়তো দেখা যায় যে ওদের যে আনুষাঙ্গিক যে মানে পরিবেশটা, বা যে পরিবেশে সেই রবি প্রেম আমারের রবি বড় হয়ে উঠেছে, বা এখানে পিয়ারেতে রবি বড় হয়ে উঠেছে, পুরোটাই হয়তো এক, কিন্তু ক্যারেক্টার যে ডেফিনেশনটা সেটা কিন্তু অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা। আমি তোর সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার রং মশাল।